राज्य विभिन्न छोट बड़ शहर चलছে नाइट कर्फ्यू एक कथा बोला चले हाफ लकडाउन। এই অবস্থায় আপনি কি পারবেন কোনো প্রয়োজন ছাড়াই রাস্তায় একটু এদিক ওদিক করতে? অবশ্য প্রয়োজন থাকলেও পুলিশ বাবুদের হাতে ধরা পড়লে প্রয়োজনীয় কারণ বোঝাতে এক প্রকার নাজেহাল হতে হবে আপনাকে। কিন্তু সমাজে এমনও কিছু লোক আছেন যারা কিন্তু ইচ্ছে করলে যখন খুশি দলবল নিয়ে বেরিয়ে পড়তে পারেন। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছেন, ওনারা হচ্ছেন মসনদে বিরাজমান এমন কিছু নাট্যকার বা অভিনেতা। একজন হচ্ছেন ভারত সম্রাট, যিনি বাংলার দখল নিতে রবীন্দ্রনাথের রূপ ধারণ করেছিলেন, কিন্তু শেষ রক্ষাটি হল না। আরেকজন রাজনীতির মহাপুরুষ সাজতে স্বামী বিবেকানন্দের হাত ধরেছেন, অবশ্য ওনার শেষ পরিণতি সবার জানা। আর ইনি হচ্ছেন ত্রিপুরা সম্রাট, যিনি বরাবরই দেবানন্দের ভূমিকায় থাকেন। গতকাল রাতেও ইনি সেই একই ভূমিকা নিয়ে রাজপথে নাটক প্রদর্শন করতে দলবল নিয়ে বেরিয়ে পড়েন। অবশ্য গভীর রাতে নীরব রাস্তায় কী কারণে বেরিয়েছিলেন তা কিন্তু অবশ্যই অজানা। হয়তো রাতের খাবারে এক গামলা ভর্তি ঝোল খাবার পর তা হজমের উদ্দেশ্যেই এই পদচারণা, নয়তো করোনাকে ধরবেন এই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন কি? যাকে করোনাকে যে ইনি আর ধরতে পারবেন না, উল্টো করোনা যে এনাকে ধরবে তা এরই মধ্যে দুবার প্রমাণ মিলেছে। কাল রাতের এই পদচারণায় ওনার সঙ্গ নিয়েছিলেন আধা সরকারি তথা মিথ্যে সংবাদের বাদশাহ হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে এক সংবাদ পরিচালক। ওনার কথার ভঙ্গি শুনে মনে হচ্ছিল যেন কোনো বিশাল একটা কার্যসিদ্ধি করতে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বুঝি করোনাকে ধরলেন। একটু শুনুন ওনার কথার ভঙ্গি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিল, কঠিন সময় ছিল এবং এরাজ্যে করোনা মোকাবেলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব নিয়ে পড়েছেন এবং পায়ে হেঁটে যাচ্ছেন। আপনাদের মাধ্যমে फेसबुक हो सोशल मीडिया हो अपन चैनल्स हो जो निज पेपर हो तर मध्यमे उन्हें अनेक खबर पाई और सेगुली समाधान करार चेष्टा करी। अपन को अनेक अनेक धन्यवाद, असंख्य धन्यवाद सर। राजधानी विभिन्न राजपथे उन्नी जाच्छेन गोटा विषयटा निजे खतिए देखछेन। घड़ीर काटा एबार सरजमिने पर्यवेक्षण करार जन्य मुख्यमंत्री किन्तु निजे राजधानी आगरतलार विभिन्न जायगाय पाए हेঁটে एरकम भावे हेঁটে चलेছেন। এটা দেখছেন এবং এটা হয়তো আরা বলা যেতে দৃষ্টান্ত। এনাদের এহেন আচরণ ও মিথ্যে সরকারপক্ষী সংবাদ সম্প্রচার কলঙ্কিত করছে রাজ্যের অন্যান্য স্বনামধন্য নিরপেক্ষ সংবাদ জগৎকে। কাল রাতের এই পদচারণা যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নাটক প্রদর্শন মাত্র তা অবশ্যই বুঝতে পারছে রাজ্যের ওয়াকিবহল সমাজ। রাতের বেলায় রাজপথেই নাটক মঞ্চস্থ না করে উনি যদি ত্রিপুরায় মহামারী তার প্রভাব বিস্তারের আগেই সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাকে সাজিয়ে চাঙ্গা করে তুলতেন, তাহলে উপকৃত হতো সাধারণ মানুষ।